50 লক্ষ টাকা গোছাতে হবে না, না গোছাই দেবো কোথার থেকে? মাতা মিমরা আমাকে বকা দিচ্ছেন, আপনাদের পায়ে আমার হাত, আপনারা আমার শত্রু না, আমি আপনার শত্রু না, আপনারা আসেন, এসে আমাকে শিখাই দিয়ে যান, যদি আমার কোনো ভুল থাকে আমাকে শিখিয়ে দিয়ে যান। তো 17,000 টাকা অনেকের কাছে বেশি মনে হয়েছে। এই 17,000 টাকা নিয়ে আমরা 5A গোল্ডেন ই প্লাস, 8A গোল্ডেন ই প্লাস, ম্যাট্রিকে গোল্ডেন ই প্লাস, ইন্টারে গোল্ডেন ই প্লাস, এরকম আমাদের ভিডিও যারা দেখেন, আমি এর উদ্দেশ্য করে বলছি মা বাবদের, আমি দৃঢ়তার সাথে বলছি আপনাদের দাওয়াত আর রায়হান মাদ্রাসায় আসেন। আমাদের হেফস বিভাগে এখন 4 শতাধিক ছাত্র আছে, 36 জন শিক্ষক আছে, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের হেফসখানার যে কোনো ছাত্রকে যে কোনো সময় এসে আপনারা প্রশ্ন করলে, আশা করি ইনশাল্লাহ 90% ছাত্র আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবে। একদম যাদের ব্রেন খারাপ, যারা দুষ্টু, তাদের বিষয়ে আমরা বলতে পারবো না। আমাদের নাজেরা বিভাগে আসে, আমাদের নাজেরা বিভাগের 450 ছাত্র আছে আমাদের নাজেরা বিভাগে। এই 450 ছাত্রকে যে কাউকে আপনারা, যাদের 2 পারা হয়েছে তাদেরও, যাদের 10 পারা হয়েছে তাদেরও, কোরআনের যে কোনো জায়গা দিয়ে বের করে দিলে তারা আন্তর্জাতিক 5টা লাহানে আপনাদেরকে পড়াশোনাতে পারবে ইনশাআল্লাহ, বিশুদ্ধভাবে তাসবিহ সহকারে। আমাদের নুরানি বিভাগে আসেন, এখানে কায়দা আর আমপারা পড়ানো হয়। আমাদের আমপারা যারা পড়ে তাদেরকে নুরানি বিভাগে আমাদের 450 ছাত্র আছে আলহামদুলিল্লাহ। যে কাউকে আপনারা কোরআনের যে কোনো জায়গা দিয়ে বের করে দিলে আমাদের আমপাড়ার ছাত্ররা আপনাদেরকে বিশুদ্ধ তেলাওয়াত শোনাতে পারবে ইনশাআল্লাহ। এটা আমি মিডিয়ার সামনে বলছি, আপনারা যে কোনো সময় আপনারা আসেন, এসে পরিদর্শন করেন, দূর থেকে আমাকে বকা না দিয়ে কাছে আসেন। যারা আমাকে বকা দিচ্ছেন আশা করি তারা আমার বন্ধু হয়ে যাবে, তারা আমার ভাই হয়ে যাবে। আমার যে কওমি মাদ্রাসার শিক্ষকরা হেফসখানা বা মুহিমরা আমাকে বকা দিচ্ছেন, আপনাদের পায়ে আমার হাত, আপনারা আমার শত্রু না, আমি আপনার শত্রু না, আপনারা আসেন, এসে আমাকে শিখাই দিয়ে যান, যদি আমার কোনো ভুল থাকে আমাকে শিখিয়ে দিয়ে যান, আর যদি ভুল না থাকে তাহলে আমাকে একটু দোয়া দিয়ে যান, আমি যেন আরও ভালো কাজ করতে পারি। আর মানুষকে জানাতে হবে, আম জনসাধারণ এখন আমাদের কাছে ঝুঁকতেছে, আপনারা শুনে খুশি হবেন, ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তার ছেলে আমার এখানে একমাত্র সন্তান আমার এখানে পড়ে, উনি অনেক স্যাটিসফাইড, উনি অনেক খুশি যে আমার এখানে পড়ে তার সন্তানটা আন্তর্জাতিক মানের হচ্ছে। আমার এখানে আর্মির অনেক বড় অফিসার কর্নেল তাদের সন্তানটা আমার এখানে পড়ে আলহামদুলিল্লাহ। আমার এখানে বাংলাদেশের বিখ্যাত যারা ব্যবসায়ী তাদের সন্তানরা পড়ে। আমার এখানে আমেরিকা থেকে ছাত্ররা আসছে, আমাদের এখানে ইন্ডিয়া থেকে আপনারা জানেন অলরেডি 15 জন ছাত্র পড়ে। আপনারা এদের সাথে এসে কথা বলেন, যদি আমি প্রচার না করি, প্রচার না হয় তাহলে তো ওই ছেলেগুলো আমার এখানে আসবে না, ভিন্ন দেশ থেকে আসবে না, ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তার ছেলে এখানে পড়াতে আসবে না। উচ্চশিক্ষিত বাংলা আপনারা শুনে খুশি হবেন, 5A গোল্ডেন ই প্লাস, 8A গোল্ডেন ই প্লাস, ম্যাট্রিকে গোল্ডেন ই প্লাস, ইন্টারে গোল্ডেন ই প্লাস, এরকম মেয়েরা আমাদের এখানে কোরআনের হাফেজা হওয়ার জন্য আসতেছে ছেলেরা। তাহলে প্রচার না হলে তো এই বিষয়টা তাদের কাছে যাবে না। হ্যাঁ, আমার অবশ্যই ভুল থাকতে পারে, আমি তো মানুষ, আমি তো আমার শত ভুল থাকতে পারে, আপনারা আমাকে ধরাই দেন, আমার কাছে আসে আর রাহের মাদ্রাসা পরিদর্শন করে, পরিদর্শন করে আমার যেই ভুলগুলো আমাকে ধরিয়ে দেন, আমি অবশ্যই শুধরাবো। ইদানিং একটা কথা নেটে আপনারা বলতেছেন যে ভর্তি 17,000 টাকা নেই, এটা টাকাটা বেশি, টাকাটা ভর্তি হওয়ার পরে ফেরত দেয় নেই, 2 দিন ক্লাস করেছে। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে ভর্তির টাকা ফেরত দেওয়ার কোনো দেয় না, আমিও সেটা দেই নাই। তো 17,000 টাকা অনেকের কাছে বেশি মনে হয়েছে। এই 17,000 টাকা নিয়ে আমরা খাট, তোশক, বালিশ, মশারি, প্লেট, গিলাস, জগ, গোসল করার বালতি, সাবান, এই 9টা জিনিস আমরা এই 32 টাকার ভিতরে আমরা দিয়ে দিই, আর তাদের কিনতে হয় না। এখন আপনারাই বলেন এই জিনিসগুলো কিনতে কত টাকা লাগে, এই জিনিসগুলো কিনে দেওয়ার পরে 32 টাকা তো আর বেশি থাকতেছে না, অল্প কয়েক টাকা থাকে। আমাদের 5টা বিল্ডিং, একটা বিল্ডিং ভাড়া নিতে অ্যাডভান্স দিতে হয় 50 লক্ষ টাকা, নাহলে আপনারা আসেন আমার বাড়িওয়ালার সাথে কথা বলেন, 50 লক্ষ টাকা গোছাতে হবে না, না গোছাই দেবো কোথার থেকে? মানে আপনারা শুধু আমাকে বকা দিচ্ছেন, আমাকে খারাপ ভাষায় কথা বলতেছেন, লাভটা কি? এসে জানেন
এখন 50, আমি তো গরিব মানুষের ছেলে, আমি তো 50 লাখ টাকা বাড়ি থেকে আমি নিয়ে আসতে পারি না অ্যাডভান্সে, এ টাকাটা আমার দিয়ে ফেলে রাখতে হচ্ছে। এরপরে অনেক কথা আছে, যে কথাগুলো আপনারা সরাসরি না আসলে না দেখলে বুঝবেন না। আমি প্রিমিয়াম মিনিকেট চাউলের ভাত খাওয়াই, আমার দারোয়ানকে ওই ভাত খাওয়াই, এতিমকে ওই ভাত খাওয়াই, যারা 17,000 টাকা দেয় তাদেরকে ওই ভাত খাওয়াই, আমি সকাল বিকেল নাস্তা খাওয়াই, প্রতিদিন একবার মাংস খাওয়াই, সপ্তাহে দিন দুই দিন গরুর মাংস খাওয়াই, 1 কেজি মাংসকে 10 টুকরা করি, যাচাই করেন না হলে, 1 টুকরা মাংসকে 10 টুকরা করে খাওয়াই। আমার এখানে যত শিক্ষক আছে সকলের চিকিৎসা ফ্রি, সম্পূর্ণ ফ্রি। ফ্রি নাকি আপনাদের চিকিৎসায় টাকা লাগে? কথা বলেন, সম্পূর্ণ চিকিৎসা ফ্রি। আমার স্টাফদের স্ত্রী সন্তান মা বাবা এরা অসুস্থ হলে সেখানেও আমি চিকিৎসার টাকা দিই, অবস্থা ভেদে অর্ধেক, 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ টাকা দিই। আমার এখানে প্রায় 40 জন স্টাফের বাসা নেওয়া আছে, এই 40 জন স্টাফের বাসায় স্ত্রী সন্তান পিতামাতা সবার খাবার মাদ্রাসার থেকে দেই বেতনের বাইরে, তাদের বাসায় পাক করতে হয় না। এরপরে প্রভিডেন্ট ফান্ড করা আছে, প্রতি বছর 2 জনকে বাইতুল্লাহ হজ করতে পাঠাই মাদ্রাসার টাকা দিয়ে। এখন আপনারা বলেন টাকাটা বেশি হয়ে যায় না কম হয়ে যায়? এখন এই টাকা না নিলে টাকাটা আমি খরচ করবো কিভাবে, দেবো কিভাবে? এখন হুজুররা কি আমি জাকাতের কোনো টাকা আমার মাদ্রাসায় ভুলে ভুলেও নেই না, ইচ্ছা করেও নেই না, সাধলেও নেই না? উপরন্তু 150 এতিমকে লালন পালন করি, মিনিমাম 200 থেকে 300 ছাত্র হাফ বেতন, কোয়ার্টার বেতন, 4 ভাগের 1 ভাগ বেতন দিয়ে পড়ে আমার এখানে। এখন আপনাদের আলেম ওলামার কাছে আমার বিনীত আরজ, আপনাদের যাদের কাছে মনে হয় যে আমরা মানে উপকার করতে পারতেছি না জাতির বা আমাদের ছাত্রদের, আপনারা একটু সরাসরি আসেন, আমি আপনাদের ভাড়া দিয়ে দেবো প্রত্যেকের, এ সত্য কথা একদম, আমি প্রত্যেকের যাতায়াত ভাড়া দিয়ে দেবো, এসে দেখবেন, পরিদর্শন করবেন, একটু লিখে রেখে যাবেন যাওয়ার সময় আপনি কি দেখলেন, আপনাকে ভাড়া দিয়ে দেবো আপনাদের। যদি দেখার পরে ঘুরার পরে মনে হয় যে আমরা উপকার করতে পারতেছি না, পড়ালেখা খারাপ হচ্ছে, কেন পারলাম না, আর মাদ্রাসা চালানো ছেড়ে দেবো ওই দিন থেকে, শুধু বলে যাবেন যে আমরা বাচ্চাদের হক আদায় করতে পারতেছি না বা আমরা জাতির সাথে আমাদের কাজটা খারাপ হচ্ছে, একটু মেহরবানি করে আপনাদের কাছে আমার অনুরোধ। আমি ছোট মানুষ, আমার শিক্ষার কোনো ভালো জ্ঞান নেই, আমি অশিক্ষিত একজন মানুষ আমার কাছে নিজের কাছে মনে হয়, তবে আল্লাহ আমাকে দিয়ে একটা খেদমত নিচ্ছেন, প্রায় 2000 ছাত্র আমার কাছে আসছে পড়াতে, তারা পড়তেছে, ভালো পড়তেছে আমার কাছে মনে হচ্ছে, আমাদের যারা গার্ডিয়ান আছে তাদের কাছেও মনে হয় যে ভালো পড়া হচ্ছে। এখন আপনার কাছে কেন মনে হয় যে ভালো হচ্ছে না, সেই কারণটা আপনি নিজে এসে জাস্টিফাই করেন। তো আপনাদের সবার দাওয়াত, আপনারা আসবেন, আমাদের বাবাজিদেরকে দোয়া দিয়ে যাবেন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।